हेलो अस्सलामु अलैकुम व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करी खूब भालो आछेन। आज के आमी आपनादेरके गरुर माँस रेसिपि करे देखाबो। आमी एखाने गरुर माँस भुना करेछि काला भुनार मतो करेई, किन्तु एकटु डिफारेंस आछे, ता हलो माँसटा आमी एकदम शुकिये फेलेछि, एकदम शुकनो शुकनो करे एकटु भेजे निएछि, ताई ए माँसटा खेते खुबई मजा लेगेछे। देखुन आमी एखाने मसला निये निएछि किछु परिमाण मतो, सब मसला आमी निये निएछि एखाने। आदा रसुन बाटा, तारपर निएछि गरम मसलार गुड़ो, धनियार गुड़ो, हलुद गुड़ो, मरिच गुड़ो, लवण, लवणटा देखा जाच्छे ना जेहेतु सादा, मरिच गुड़ो पाशेई लवण आछे। तारपरे आछे जिरार गुड़ो, आर एखाने आछे किछु गोटा गरम मसला, दारचिनि, एलाच, लवंग आर तेजपाता दुटो। এই সব মশলাগুলো দিয়ে আমরা মাংসটা ভালোভাবে মাখাবো। মাখিয়ে বেশ কিছুক্ষণ মাংসটা রেস্টে রেখে দেব। মাংসগুলো মাখিয়ে নেব মশলাগুলো দিয়ে, কেন আমি 1.5 কেজি মাংস নিয়েছি। 1-1 করে সবগুলো মশলা দিয়ে দিব। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী সবকিছু দিয়ে নেবেন। এখানে আমি সবগুলো গুঁড়ো মশলা, শুধুমাত্র গরম মশলা, শুকনো গরম মশলাগুলো বাদ দিয়ে সবগুলো মশলা দিয়ে দিলাম। আমি এখন ভালো করে মাংসটা মাখাবো। এতে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটু। এরপর আমি সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। এখন একটি কাঠের সাহায্যে মাংস আর মশলাগুলো নেড়ে একসাথে এভাবে মিশিয়ে ফেলবো। আপনারা চাইলে হাত দিয়েও মিশাতে পারেন। মরিচের গুঁড়ো আছে তাই আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিব মাংসগুলো। এরপরে আমি মাংসগুলোকে রেস্টে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। এই একই প্রসেসে আমরা কুরবানির মাংসটা রান্না করে থাকি। সবগুলো মাংস আগে মাখিয়ে নিই, পরে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে গরম মশলাগুলো ভেজে মাংসটা দিই। এই রান্নাটাও আমি আমার শাশুড়ির কাছ থেকে দেখে নিয়েছি। যখন কোরবানির মাংস আসে তখন আমরা এই মাংসগুলোকে এভাবে ধুয়ে মাখিয়ে তারপরে রান্না করি। ঠিক এভাবে আমি বেশি যখন মেহমান আসে বা নিজেরা খাবার জন্য হলেও মাংসগুলো এভাবে মাখিয়ে রান্না করি। আমি এভাবে মাংসটা 2 ঘন্টা রেখে দেব একটা ঢাকনা দিয়ে। যখন আমি গেস্টদের জন্য অনেক বেশি মাংস রান্না করি তখন আমি এভাবে মাখিয়ে রাতে রেখে দিই এবং সকালে রান্না করি। ওই মাংসটা খুবই বেশি মজা লাগে। ফিরে এলাম 2 ঘন্টা পর। আগে আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি, এখানে বড় একটা পেঁয়াজ, এতেই হয়ে যাবে আমার। আমি এই পেঁয়াজটা কেটে নেব মাংস রান্নার জন্য। আপনারা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নেবেন। মাংস রান্নায় পেঁয়াজ একটু বেশি দিলে ঝোলটা ঘন হয়। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে তেল দিব, তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। যে গরম মশলাগুলো আমি রেখে দিয়েছিলাম ওই গরম মশলাগুলো আমি এখন দিয়ে দিব। এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ, এগুলো আমি দিয়ে পেঁয়াজের সঙ্গে একসাথে আমি ভালোভাবে ভেজে নিব। আর এভাবে ভাজা হয়ে গেলে আমরা এতে মাংস দিয়ে দেব। আমি এখন নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে নেড়ে নিব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন ভালো করে কাঠি দিয়ে নেড়ে নিচ্ছি। দেখুন এভাবে একটু নেড়ে পেঁয়াজটা আর তেলটা মিশিয়ে দিব মাংসের সাথে। যে বোলটাতে মাংস মাখা ছিল ওই বোলটাতে একটু পানি নিয়ে আমি ঝোলগুলো এখন মাংসের উপর দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিব, এরপরে আমরা চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে দিলে মাংসটা আস্তে আস্তে ফুটে উঠবে। দেখুন মাংসটা ফুটে এসেছে। মাংস ঢাকনা তুলে আমি এখন মাংসটা নেড়ে দিচ্ছি।
দেখুন কয়েকবার এভাবে ঢাকনা তুলে তুলে আমি মাংসটা প্রায় নেড়ে দিয়েছি। আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। যখন মাংস থেকে একদম তেল বের হয়ে আসবে তখন বুঝবেন মাংসটা হয়ে গেছে। আমি পানি দিয়ে নিচ্ছি মাংসগুলো ডুবিয়ে, মাংসগুলো যাতে ডুবে, একদম বেশি পানিও দেওয়া যাবে না। আমি সবসময় গরম পানি দিই আর এখনও তাই দিলাম, গরম পানি করে আমি গরম পানি দিয়ে দিলাম। আপনারাও যদি গরম পানি দিতে পারেন তবেই বেশি ভালো হবে, এতে করে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।